আমাদের এবারে নির্বাচিত শিল্পী শচীন দেববর্মণ, যে গানটি শুনব ঘুম ভুলেছি মিছু, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর শচীন দেববর্মণ। বিশ্বকে শেষ দিকে হিজ মাস্টার্স ভয়েস HMV সচিনদেব বর্মনের গান রেকর্ড করতে অস্বীকৃতি জানায় তার বিশেষ গায়কের জন্য। তিনি নাকি সুরে গান গাইতেন। পরবর্তীতে হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস এর কর্ণধার চাঁদনীচরণ সাহা 5% রয়্যালটিতে কর্তার রেকর্ড বাজারে আনলেন এবং 1932 সালের সেপ্টেম্বরে 1 রুপি 12 আনায় তার প্রথম রেকর্ড বিক্রি হয়। 78 RPM এর এই রেকর্ডে ছিল ওমর খৈয়ামের লেখা ডাকলে কোকিল রোজ বিহানে এবং শৈলেন রয়ের এ পথে আজ এসো প্রিয়, দুটি গানই শচীনদেব বর্মণের সুর করা। ভাটিয়ালি খাম্বাজ ঘরানার সেমি ক্লাসিক্যাল রেকর্ডটি ছিল ইনস্ট্যান্ট হিট। এ রেকর্ড সম্পর্কে একটি প্রচলিত গল্প এমন, রেকর্ডটি বাজারে আসার কিছুদিন পরে শচীনদেব বর্মণ যখন আগরতলায় তার বাসায় যান তখন তার বাড়িতে অসংখ্য লোকের সমাগম, সবাই সেই গানটি শুনছে। হঠাৎ জ্যোতিষ দেব বর্মণ রেকর্ডটি নিয়ে তোড় লাগালো। কর্তা তখন চিৎকার করে বলেন, এরে এটা দিয়া যা, এটাই আমার একমাত্র কপি, বাজারে আর কোনো কপি নাই। প্রথম রেকর্ডের সফলতার পর শচীনদেব বর্মণ তার পুরনো বন্ধু অজয় ভট্টাচার্যকে কুমিল্লা থেকে ডেকে পাঠান এবং হিমাংশু দত্তের সাথে একত্র হয়ে নতুন রেকর্ডের কাজ শুরু করেন। এ সময় হিমাংশু দত্তের সুরে দুটি গান করেন কর্তা, বধু এসো মধু রাতে আর তুমি তো বধু জানো। রাগধ্বনি রেকর্ডটি আবারও বাজারে বিশাল সাড়া ফেলে দেয়। এই রেকর্ডটি বিশেষভাবে সঙ্গীত জগতে উল্লেখযোগ্য এই শিল্পী ত্রয়ীর জন্যে। শচীনদেব বর্মণ, অজয় ভট্টাচার্য আর হিমাংশু দত্ত তখন বিখ্যাত হয়ে ওঠেন থ্রি টিম ওয়ার্কের জন্যে। এবারে শচীনদেব বর্মণের এই গানটি আমরা শুনব সিমিনের কণ্ঠে।
Tuhan.